ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, এখন পর্যন্ত হজের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে যদি সৌদি আরব থেকে বার্তা আসে তাহলে হজে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাজস্থানের ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত হজের বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। পুরো বিশ্ব থেকে হজে যাওয়ার অনুমতি দিলে হয়তো কিছু সংখ্যক মানুষ হজে যেতে পারবে, তবে এ ধরনের কোনো আমন্ত্রণ এখনও পাওয়া যায়নি। এসব সৌদির অভ্যন্তরীণ সুপারিশ, সাধারণভাবে হজে যাওয়ার সময় পেরিয়ে গেছে, তবে নতুন সিদ্ধান্ত জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।